ভাগৱতৰ দশম স্কন্ধৰ শ্ৰীকৃষ্ণৰ সৈতে গোপ খবৰ বিপ্ৰ পত্নী প্ৰসাদ লাভ। এই শুকনি গদতি ৰাজা শুনাই এক মনে এ কৃষ্ণৰ প্ৰসাদ পাইলে দ্বিজ ভাৰ জাগনে ও ভাঙিলন্ত কর্ম গর্ব বিপর সম্পতি অপত্নীর প্রসাদে ভৈল বিপত ভকতি এ অন্তরে রামে সমে দৈব কি নন্দনে হে গৰু কচাৰন্তে জান্ত বিতুপন বনে হো গোপগণে কৰে গুণ কীৰ্তন প্ৰচুৰ অবৃন্দাবন হন্তে চলি গৈলা বহুদূৰ আদিত্য রসন রশ্মিতা পকরে আতি ও তাতে বিখগণে যেন ধরি আছে সাতি ও নির্ঘরি সায়া নাহি রৌদ্র সংসার ও দেখি কৃষ্ণে প্রশংসা কো রিলা বারম্বার এ গোপক সম্বোধি কৃষ্ণে বর্ণাবন্ত গুণ ও হে স্তুক কৃষ্ণ শুনা সুবল অর্জুন ও বিশালরি শভ উবা ও বিরুথপনা ও দেব পষ্ঠ পাল সখী শুনি উশ্রিদা হইটু বৃন্দাবনে আছে যত তরু গ ও দেখা দেখা কেনে মহা সাধুর লক্ষ্য ও করে পর উপকার কিনু কৃপা ম পরে সে অর্থে জীবে ইটু
হাসায়, ও থাকে হহি রহি মহা রৌদ্র বৃষ্টিপা, ও আমি সুখে বঞ্চু বহি ইহার ছায়ার, হে পরয় উপকারী তরু জনম সার্থক, হে অনসন্তর বিমুখ যেন নুহি কে পার্থক। ভগবান কৃষ্ণই তেওঁৰ গোপ বালককেইজনক লগত লৈ বৃন্দাবনত গুৰু চৰাবলৈ গৈছে। গোবিন্দ ভগৱান কৃষ্ণৰ নাম, গো মানে গুৰুমুখী ঈশ্বৰৰ গভীৰ তত্ত্ব, গো মানে বেদৰ গাভীস্বৰূপ গোবিন্দৰ ঈশ্বৰ তত্ত্ব, গো মানে গোটেই জগতখনকে ধাৰণ কৰি ৰাখিব পৰাৰ যি শক্তি আৰু সামৰ্থ্য, বিন্দ মানে সমস্তখিনি তেওঁতে আছে, সেইটো কাৰণে গোবিন্দ। তেনে গোবিন্দ মানে জগতক প্ৰতিপালন কৰি ৰখা গুৰুজন, যিজনে গোটেই জগতখনক বিষ্ণুৰূপেৰে প্ৰতিপালন কৰি ৰাখিছে। সেইটো কাৰণে আমাৰ দেহত 10টা ইন্দ্ৰিয় আছে, 5টা কৰ্ম ইন্দ্ৰিয়, 5টা জ্ঞান ইন্দ্ৰিয়, 11 অন্তৰ ইন্দ্ৰিয় মন আছে, এতিয়া আমাৰ মুঠ ইন্দ্ৰিয় হ'ল 11টা। মনৰ কেইবাটাও শাখা আছে, মন চিত্ত বুদ্ধি আৰু অহংকাৰ, মানে বাৰু এই গোটেই বস্তুখিনিক যিজনে প্ৰতিপালন কৰি ৰাখে, 5টা কৰ্ম ইন্দ্ৰিয়, 5টা জ্ঞান ইন্দ্ৰিয়, 11 ইন্দ্ৰিয় মন অন্তৰ ইন্দ্ৰিয়, এই গোটেইখিনিক যিজনে ধাৰণ কৰি প্ৰতিপালন কৰি ৰাখে সেইজনেই হ'ল গোপাল, অৰ্থাৎ গোবৎসবিলাকক পালন কৰি থাকোঁতা। এতিয়া আমাৰ দেহৰ সেয়া হ'ল গো আৰু বৎস, মনকে আদি কৰি 11 ইন্দ্ৰিয় হ'ল, এয়া হ'ল গোবৎস। এই গোবৎসকেইটা সদায় প্ৰতিপালন কৰি ৰাখিছে কোনে? আত্মাৰাম দৈবকী নন্দন কৃষ্ণই। এতিয়া কৃষ্ণই বেদৰ বাণীৰে সেই তত্ত্ব কথা বহুত বুজালে, কিন্তু সাধন সিদ্ধ ঋষিসকলেও যন্ত্ৰপ্ৰত যজ্ঞ কৰাতহে লাগি গ'ল, যে যদি আমি দেৱ পূজা কৰি যজ্ঞৰ মন্ত্ৰৰে যদি আমি কিবা এটা কৰিব পাৰোঁ, কৰ্মৰ পৰা এটা ফল সৃষ্টি হ'ব, এই ফল যেতিয়া সঞ্চিত হ'ব, এই ফলে আমাক সুখ দিব, এই সুখ এনেকুৱা এটা অৱস্থা পাব যি স্বৰ্গ সুখৰ ৰাস্তাটো আমাক খুলি দিব। এতিয়া ভাগৱতে কৈছে যে স্বৰ্গ সুখটো আচলতে ভকতে কামনা কৰা বস্তু নহয়, ভাগৱতে কৈছে ভকতে বিচাৰে যিটো সুখ কোনোদিন শেষ নহয়, কোনোদিন শেষ নোহোৱা সুখটোৰ নাম হ'ল অত্যান্তিক সুখ, অত্যান্তিক সুখটো কোনোদিন শেষ নহয়। কিয় শেষ নহয়? অত্যান্তিক সুখ মানে হ'ল ভগৱান কৃষ্ণৰ চৰণ পদ্মত একান্ত চিত্তে ভক্তি কৰি, ভগৱান কৃষ্ণক কায় বাক্য আৰু মন অৰ্পণ কৰি ভগৱান কৃষ্ণক ভক্তি কৰিব লাগিব, ভাল পাব লাগিব, আৰু ভগৱান কৃষ্ণক উপাসনা কৰা ভকতৰ সংগ ল'ব লাগিব। তেওঁৰ নাম গুণ শ্ৰৱণ কীৰ্তনৰ যোগেদি যিটো সুখ আচলতে অনুভৱ কৰা যায়, সেই সুখটো আমাৰ আত্মাৰ লগত সঞ্চিত সুখ হয়, সেয়া আমাৰ পৰকালৰ বৃত্ত হয়। কেনেকৈ পৰকালৰ বৃত্ত হয়? এই জীৱনত আমি আগৰ জন্মৰ সঞ্চিত পাপৰ কাৰণে যিখিনি দুখ কষ্ট আমি ভোগ কৰিব লগা হ'ল, যদি আমাক অত্যান্তিক ঈশ্বৰ সুখৰ আনন্দৰ আমি যদি ভাগ ল'ব পাৰোঁ, ভাগটো পাই যাওঁ, তেতিয়াহ'লে সেই বন্ধনবিলাক আৰু আমাৰ লগত নাথাকে। এতিয়া ভগৱান কৃষ্ণই গোপবালক, আমাৰ দেহতো গোপবালক আছে, আমি চোৱাহে নাই, আমি কথা ক'ব পাৰোঁ নে নোৱাৰোঁ,
কথা কব পৰা শক্তিটো হল দাম এটো কানে গোপবালকজনৰ নামটো দি দিছে এজনৰ নাম হল কি বুলি কৈছে স্তুক স্তক কৃষ্ণ কোনা হুবল হুবল মানে কি আমাৰ দেহত স্পৰ্শ কৰিলে বায়ু অনুভৱ হয় এজন গোপবালক হুবল ৰূপত বায়ু ৰূপত বহি আছে আমাৰ দেহত এজন আছে অর্জুন অর্জুন হল অন্তরঙ্গীয় ঈশ্বরীয় যেটা অনুরাগ ভগবান কৃষ্ণর সঙ্গ লওয়ার যেটা আকাঙ্ক্ষা এইটুক কয়া হয় অর্জুন বলে এজন এজন গোপবালক দেই আর এজনের নাম কেছে কি বিশাল বিশাল কি আমার কায়টো বিশাল নহয় বিশাল হল আমার আত্মা আত্মার আকার অতি সূক্ষ্ম কিন্তু ই অনন্ত রূপলে গতি করে বিশ্বরূপ দর্শন করে দিব পারে হয়নে আর এজনের নাম হল ঋষভ ঋষভ মানে হল শ্রেষ্ঠজন তা শ্রেষ্ঠজন কোন শ্রেষ্ঠজন জগতের হরি হয়নে সেজনক যে পরিচয় করাই দিয়ে সেজনও শ্রেষ্ঠ হয় না জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব মাধবদেব হয়নে বারো আমার পিতৃ মাতৃও আমার কারণে শ্রেষ্ঠজন কারণ পিতৃ মাতৃ আমার কারণে গুরু নহয় জানো আমার শিক্ষা গুরুজন আমার কারণে শ্রেষ্ঠজন কারণ তেখেতে আমার অজ্ঞান আন্ধার দূর করে দিয়া নাই জানো হয় না বারো গতি ঋষভ মানে হল শ্রেষ্ঠজন এজন এজন গোপবালক আর কি আর বিরুথভ হয়নে যিজনের রূপ নাই বিরুথভ মানে যিজন নির্গুণ নির্গুণ কি নির্গুণ ভগবানের গুণবিলাক নাম কীর্তনবিলাক বিরুথ হয়নে এজনের নাম দেবপ্রস্থ আমার লগত কিছুমান দৈবিক গুণ আছে যেনে আমি আত্মজনক দেখিলে মনটো কোমল হয়ে যায় কোনোবাজন তাপিত হয়ে থাকিলে সেইজনের প্রতি আমার প্রেম ভাব জাগি যায় হয়নে বারো কোনোবা এজনের কিবা একটা দুঃখ দেখিলে আমার হৃদয়খন কপি উঠে হয়নে বারো আনের দুঃখত দুঃখী হব পড়াতো কোনোবাজনে ভাল কাম এটা করেছে সেইটুক লৈ আনন্দ করিব পড়াতো সেইবিলাক গুণক কোৱা হয় দেৱপ্ৰস্থ দৈবিক গুণবিলাকক লৈ যি কৃত্যকৃত্য কৰিব পাৰে হয়নে এজনৰ নাম হল প্ৰাণ প্ৰাণসখী হ্যাঁ আমাৰ প্ৰাণ শক্তি নাই জানো আছে হয়নে বাৰু এজনৰ নাম হল শ্ৰীৰাম কণ্ঠৰে সতি মাতিব পৰা গোপবালকজন হল শ্ৰীৰাম হয়নে এই এই গোপবালক কেইজন যদিও কৃষ্ণৰ সং কৰি দেখুওৱা হৈছে এই গোপবালক কেইজন হল আমাৰ আত্মাৰূপী কৃষ্ণৰ সংগ আভ্যন্তৰীণ দৃষ্টিৰে আমি বস্তুখিনি চাব লাগিব তেতিয়া গোপবালক কেইজনৰ নাম উচ্চাৰণ কৰি দিয়াৰ লগে লগে আমাৰ মনত আৰু প্ৰাণত এটা আনন্দৰ জংকাৰ উঠিব যে ভগৱানে মায়ারূপে যদিও আমার দেহটো দিছে কিন্তু আত্মারূপে তো হিহিকে হিসাবে থাকি আমার মন বুদ্ধি ইন্দ্রিয় সমস্ত বিলাকক নিয়ন্ত্রিত করে তেও চরণমুখী যাতে সদায় করে রাখে সেইটো কারণে ভগবান কৃষ্ণই তেও নিজের মহিমা নিজে প্রকাশ নকৰি এবার তেওঁলোকক শিকাইছে যে এই প্রকৃতিখনে তোমালোকের প্রতি কিমান দয়া করেছে এবার চাই লওয়া কেনেকে চাও কেনেকে চাই লওয়া চাচুন আমি এই বৃন্দাবনলে আহি গোবচ্চবিলাক চৰাওঁতে ৰোদৰ তাপত ইমান কষ্ট পাইছো কিন্তু এই বিৰিখজোপাৰ তলত ৰৈ দিয়াৰ লগে লগে আমি তাপৰ পৰা মুক্ত হৈ গলো এতিয়া কৃষ্ণই কৈছে এই সাধু সন্ত মহন্তই যিদৰে আনক সদায় সজ উপদেশ সজ কথাৰে সৈতে অন্তৰত শান্তি দিয়ে এই বৃন্দাবনৰ বিৰিখবিলাকো এই ৰোদৰ তাপত আমাক দুখ কষ্ট যান্তনাৰ পৰা যে আমাক পৰিত্ৰাণ কৰি দিছে এই সকল সন্ত মহন্ত স্বৰূপ গোপবালক কেইজনক কৈছে কি বুলি যে যি পৰৰ হিত কৰে যি পৰৰ কুশল কৰে মংগল কৰে সেইসকলৰ তোমালোকে কৃতজ্ঞতা প্ৰকাশ কৰিবা কৃতজ্ঞতা প্ৰকাশ নকৰিলে ভগৱান কৃষ্ণই বেয়া পাব হয়নে আমি যিমান চোকা জনা আমি যিমান আগবাঢ়ি নাযাওঁ কিয় আমাৰ বিদ্যা বুদ্ধিৰে আমি যিমান উদ্ধগামী নহওঁ কিয় আমি কিন্তু গুৰুজনৰ ওচৰত সদায় শিষ্য হয়নে সেইজনৰ ওচৰত আমি সদায় এটি শিশুৰ নিচিনা কিয় সেইটো গুৰুজনৰ প্ৰতি কৰা কৃতজ্ঞতা অকৃতজ্ঞ হলে কেতিয়াও আমি ভক্তিপৰায়ণ হ'ব নোৱাৰিম
ভক্তি পূরণ হওয়ার প্রথম লক্ষণটি হল যেটা আমি কৃতজ্ঞ হোক। কৃষ্ণই গোপবালক কেজনক প্রথম কৃতজ্ঞতার জ্ঞান দিছে। এই গোপবালক কেজন এই বৃন্দাবনের দৈবিক গুণ সম্পন্ন, নিজেই তাপত থেকে তাপিত হয়ে আমাক ছাঁ দি থাকা এই বিরিখ কেইজোপার কথা তোমালকে এবার ভাবাছো? কেন তোমালকে দুঃখ পাইছো বলে, কষ্ট পাইছো বলে নিজের কথা ভাবিছা? এই বিরিখ কেইজোপায় নিজে তাপ সহ্য করে আমাক ছাঁ দিছে, এওঁলোকের প্রতি অকমান তোমালোকের প্রেম ভাব জাগ্রত হোকচোন। কি বলে কলে যে থাকে সহি রহি মহা রৌদ্র বৃষ্টিপাত, চা রোদ বৃষ্টিপাত সকল এই আকাশের তলত থাকি সহ্য করে থাকে। আমি সুখে বঞ্চলো হিয়ার ছায়া, আমি সুখে আহি আর ছাঁতে আশ্রয় লো, পর উপকারী তরু জনমসার্থ। হে গোপবালক সকল, তোমালক মই এইটুহে শিকাইছো, পরর উপকার করিব পরা এটুপ তরু মানে হল পিরিক, হয়নে? লতা মানে হল লতিকা, লতিকা মানে হল লতা, যে পরর হিত সাধন করিব পরা এই বিরিক আর লতাবিলাকর জীবন ধন্য। তেওঁলোক তোমালোকর দরে মানব হব পরা নাই, জড় হয়ে একে ঠাইতে রয়ে আছে, কিন্তু রোদ বৃষ্টিপাত সহ্য করে আমার যে ছাঁ দিলে, হয়নে বারু? তেওঁলোক ঋষিমুনি সদৃশ। ভগবান কৃষ্ণ কৈছে, এ দেহি জি বাসাওয়ে পাওয়ে বিখত সকল, এ বাকলি পল্লব মূল পট পুষ্প ফল। এই বৃক্ষবিলাকলে চোৱাচোন, পাতখিলাত আমার আহার লোবলে হয়, হয়নে? গরুয়ে সেই পাতকে খায় তার পেট পুরায়, হয়নে? ফলটো আমি খাই তারপর রস তো লও, হয়নে বারো? রোগ ব্যাধি হলে বনস্পতি বিলাকৰ পৰা আমি তার দ্রব্যর গুণবিলাক বা তার রস আহরণ করে আমি তারপর পরিত্রাণ পাও। তা ভগবান কৃষ্ণই কি দেখাইছে? গোপবালক সকলক দেখুয়ার চলেরে ভাগবতর দশম স্কন্ধত আমাক দেখাইছে যে আমি যাতে পরর হিত কল্যাণ আর মঙ্গল সাধন করব। প্রত্যেক জীবরে প্রথম লক্ষ্য হওয়া উচিত এই জগৎখনের মঙ্গল আর হিত সাধন করে দিব। হিরাম জীবনর সাফল দে হিরয়ে হিমানে, এ জীবে পর উপকার করি অর্থে প্রাণে, ওই হিমতে বিক্ষক ব্রণান্তে জান্ত হরি, অ বিখুল মাইল ডাল ফল ফুল ভরি। ডাঙর কথা, কৃষ্ণ বৃক্ষবিলাকর গুণ গাইহে আসলে। কৃষ্ণ কি? কৃষ্ণ পরমাত্মা, লগে লগে ফুল ফুলি ফল লাগি পকি খাব হয়ে গেল। কৃষ্ণ কই থাকুতে বিরিখত ফুল ফুলি ফল লাগি ফল খাবর যোগ্য হয়ে গেল, বুঝি পাচ্ছেন বারো? কারণ কিয় জানে না বারো, আমি আমি আমার সময়টুক আমার আয়ুরেখা হিসাবে যোগ করি। ভগবান কৃষ্ণ কালর অধীন নয়, ভগবান কৃষ্ণ নিজেই মহাকাল, কালক তেও রচনা করিব পারে। সেইটো কারণে এটা ফল পরিণত হবর কারণে যিমানকণ সময় লাগে সেই সময় তেও নিজের দৃষ্টিতে নির্মাণ করে দিব পারে। সেইটো কারণে তেও শক্তিটো অনন্ত শক্তি। নেত্র কি? কমল নেত্র, ভগবান কৃষ্ণর কমল নেত্র। কমল নেত্র মানে যার নেত্রত মায়া স্পর্শ করিব নয়, আমার নেত্রত মায়া স্পর্শ করিব পারে। আমি কিবা একটা চালে পটককে ভুল যাও, হয়নে বারো? ভগবান কৃষ্ণই অষ্টম স্কন্ধত দেখাই গেছে সেয়া, যেটা লক্ষ্মী মাতা আবির্ভাব হয়েছিল লক্ষ্মী মাতালে সকলে চালে, ভগবান কৃষ্ণই এবার ঘুরিয়ে নেচালে। কিয়? সকলে তেওঁলে চাই থাকে, তেওঁ সেইটো কারণে চাব নালাগে, সকলে তেওঁক চাই থাকে। হিরাম তার মধ্যে মাধবে চাও সরান্তে গরু গাই, এ পাইলা পাশে যমুনার তীর যদুরাই, ও নদী নমাই গুয়ালে গরু কপিয়াই পানি, এ আপুনু ভুঞ্জিলা জল যমুনা রওয়ানি, ও গরু মেলি থই সেই কালিন্দির কাছে,
অ কৃষ্ণ ত রাম ত গয়া গুসরি লপাসে হে বলরাম হে কৃষ্ণ দুষ্ট বিনাশন অ তুমি হে আমার প্রভু পরম জীবন রাম আর কৃষ্ণ দুজন গেছে গোপবালক সকলের লগত আর গোবৎসবিলাক কালিন্দীত জলপান করালে গোপবালক সকলেও জলপান করলে হয়নে এটা কি হব পেটত এটা ক্ষুধা রক্তি জ্বলিব জীবর লগত ঈশ্বরে এটা বস্তু দি পঠিয়েছে সেইটো হল জীবর লগত ক্ষুধা যেটুক ভোগ বুলি কোৱা হয় জীবর দেহর শক্তিটো সদায় অন্নর রসর পৰা আহে অন্ন যদি পান নকৰে তাহলে প্রাণর শক্তিও ক্ষয় হয়ে যাব সেইটো কারণে অন্নত কি আছে অন্নত আছে রস রসর পৰা নিশ্চিত হয় কি আমার দেহলে তেজর শক্তি মানে এই তেজর কণিকাবিলাকর যোগেদি অক্সিজেন কণিকাবিলাকর যোগেদি আমি চৈতন্য হয়ে থাকো সেইটো কারণে কি হল তেওঁলোকে গোবৎসবিলাক ঠিকই চালে পানি দিলে উখালে কিন্তু খুওয়ার পিছত এতিয়া প্রত্যেকরে পেটত ক্ষুধা আহিছে এতিয়া গোপবালক সকলে কি করব উপায়তো নাই তাত একো আহার পাতিও নাই একো নিয়াও নাই তেওঁলোকে এতিয়া প্রার্থনা করে কৈছে হে রাম কৃষ্ণ তোমালোক আমার প্রাণ এটা আমি কোরপরা অন্ন আনি হ্যাঁ আমার পেটর ক্ষুধাটো দূর করব লাগবে হে রাম হাসিল প্রভাতে দধি ভাত কোন খাই অচিন্তি উক উপায় ক্ষুধাত ধাতু যায় অ হেন শুনি গুণিল মনত নারায়ণে অ বিপ পত্নী সবাগ প্রসাদে দিবে মনে ভগবান কৃষ্ণর মহিমা তো আমাক দেখাইছে ভগবান কৃষ্ণ স্পর্শ দিলে কাক বৃন্দাবনের বিরিখ বিলাকক লতা বিলাকক সেই বিরিখ বিলাকে বিরিখ রূপে জন্ম লৈ সদায় স্তুতি করে আছে হে ভগবান কৃষ্ণ তুমি যেতিয়া নরর রূপলে আহিবা তুমি আমার তলত অকনমান রুই দিবাহি কৃষ্ণই জানে বিরিখে জানে আমি তো না জানো মানে বারো ভগবান কৃষ্ণই সেই বিরিখ বিলাকর ইচ্ছা পূর্ণ করেছে সেইটো কারণে তেওঁৰ নাম তো কি পূর্ণ কাম গুবৎস বিলাকে গুবৎস রূপেৰে ভগবান কৃষ্ণক জন্ম লওয়ার আগর পরে স্তুতি করেছিল তুমি যেতিয়া গোপাল তুমি আহি যেতিয়া নন্দর গৃহত তুমি যেতিয়া তেওঁর পুত্র হয়ে তুমি যেতিয়া ডাঙর দীঘল হবা তেতিয়া তুমি আমাক চড়া বলে নিবা তোমার স্পর্শ তুমি আমাক দিবা মানে বারো গুবৎস বিলাকক দিছে বিপ্র পত্নী সকলে বিপ্র ভাজ্যা সকলে তেওঁলোকে শুনি আছে কানেরে দেখা কিন্তু নাই রামকৃষ্ণ যে নন্দর গৃহত জগতর হরি নররূপে জন্ম লৈ বোলে তিনি কম সময়ের ভিতরে মস্ত প্রকাণ্ড পর্বতর সমান পুতনা নামের রাক্ষসী এগারী বধ করে দিলে তার পাছত গম পালে বোলে চক্রবাত নামের একটা অসুরক হেনু শিশু অবস্থাত থাকুতে গল চেপি পেলায় বধ করলে তেওঁলোকে মনতে সদায় ভাবি থাকে যে নন্দ যশোদা আর বৃন্দাবনের গোপীর ইমান মহাভাগ্য আমি আমার পতিসকলের দ্বিজসকলের সদায় সেবা শুশ্রূষা করে আছো কিন্তু ভগবান কৃষ্ণক যদি এদিন দেখা পালোহেতেন এদিন যদি আমি চরণ সেবা করবলে পালোহেতেন তেওঁলোকে যিমান অন্ন তৈয়ার করে রাঁধে সদায় ভগবান কৃষ্ণক দিম বলে মনে ভাবে হে ভগবান এদিন যদি আমার হাতে নির্মাণ করা অন্ন তোমাক যদি দিবলে পালোহেতেন সেই ভাবটা সদায় মনত রাখিছে কিন্তু ভগবান কৃষ্ণ হল অন্তর্যামী হ্যাঁ ভগবান কৃষ্ণ হল অন্তর্যামী এওঁলোকৰ পেটত ক্ষুধা আর তৃষ্ণা হয়নে আর তেওঁলোকৰ হৃদয়ত কি ভগবান কৃষ্ণৰ প্রতি রহময় প্রেম হয়নে ভগবান কৃষ্ণ গোপবালক স্বরূপ সেই পারিষদ কেজনক ভকত কেজনক সেই অন্নহে দিব যি অন্নত কৃষ্ণৰ ভক্তি আছে কারণ তেওঁলোকেতো মনে প্রাণে কৃষ্ণক দিম বুলি সদায় প্রস্তুত করে আছে বস্তুখিনি বুঝি পাইছে না বারো হ্যাঁ ভগবান কৃষ্ণই ভকতক সেইটো বস্তুহে দিয়াব যিটো বস্তু ভগবান কৃষ্ণৰ প্রেম নিহিত হৈ আছে বিপ্র পত্নী প্রসাদ সেয়াহে হ্যাঁ
অর্থাৎ দ্বিজ সকল যদিও বন্ধনকারী যজ্ঞৰ সাধক যজ্ঞ পুৰুষৰ উপাসক তেওঁলোকৰ যদিও কৰ্ম বন্ধনযুক্ত তেওঁলোকে কৰ্ম কৰিছে যদিও তেওঁলোকে নন্দৰ সুত বুলি কৃষ্ণ আৰু ৰামক নেমানে কাৰণ তেওঁলোক ডাঙৰ পণ্ডিত বিতক্ক পণ্ডিত বেতজ্ঞ পণ্ডিত তেওঁলোকৰ মনত অহংকাৰ আছে তে কৃষ্ণ এইটো দেখাইছে যে মূল প্ৰতি যদি জ্ঞান আছে মুক পাব নোৱাৰে মুক পাণ্ডিত্যৰে পাব নোৱাৰিব কেনেকৈ পাব পাৰিব হপেম ভুকুটি লাগিব তে দ্বিজ সকল সকলো জ্ঞানী ব্ৰহ্ম জ্ঞানী তে তেওঁলোকে এতিয়া কি কৰিব আমাক পদে জনাব হে হেন শুনি গুণিল মনত নারায়ণে হে বিপপত্নী সবাক প্রসাদ দিবে মনে হে গোয়ালক বুলন্ত সতরে চলিউক হে করে যজ্ঞ স্বর্গ কায় বিপলোক বিপসকলে কিয় যজ্ঞ করেছে স্বর্গর আশা স্বৰ্গৰ সুখটো কেনেকুৱা বস্তু তেওঁলোকে খুব যজ্ঞ কৰিব তাৰপৰা অকণমান পুণ্য সঞ্চয় হ'ব আৰু তাৰপৰা তেওঁলোকৰ স্বৰ্গৰ সুখৰ ফালে তেওঁলোক যাব পাৰিব হয়নে সেই পুণ্যকণ আকৌ বেছি দিন নাথাকে সেই পুণ্যকণ শিৰ হোৱাৰ লগে লগে আকৌ স্বৰ্গৰ পৰা ধুপুচকে তললৈ পৰিব এতিয়া কৃষ্ণই যজ্ঞ পুৰুষক হিচাপে উপাসনা কৰাৰ কাৰণে দ্বিজ সকলোকো মুক্ত কৰি দিব যে তেনেকুৱা বন্ধনকাৰী ভক্তি আৰু মুক্ত কৰিব নালাগে হে যামি বেদত পাৰ্গত সবে ব্ৰাহ্মণ সম্পন্ন নাম ধৰি দুভাই ৰুমাগিও গৈয়াৱন অ কৃষ্ণ ৰবচনে চলি গৈলা গোপচয় অ পাইলা যজ্ঞশালা সবে বিপৰৱালয় প্ৰথমতে গোপবালকসকলক দ্বিজসকলৰ ওচৰলৈ পঠিয়াইছে তেওঁলোকৰ ভাৰ্যাসকলৰ ওচৰলৈ পঠিওৱা নাই কিয় ভগৱান কৃষ্ণ বেদৰ বক্তা গীতাৰ গায়ক পাংশীৰ বায়ক জগতৰ নায়ক ক'ত কি ঘটি আছে কি হৈ আছে তেওঁ অন্তৰ্যামী এই গোপবালকসকলক দেখুৱাৰ চলেৰে জগতক বুজাব লাগিব অ যজ্ঞ সাধক বুলি ডাঙৰ ডাঙৰ পণ্ডিত বেদজ্ঞ ব্ৰাহ্মণ বুলি তোমালোকে যিসকলক চৰণ সেৱা কৰা ঐ সেইসকলৰ ফোপোলা স্বৰূপটো এবাৰ চাই লোৱা আমাৰ ফুট লগুণ বেছিকৈ ল'লে ডিঙিত মালা চালা পিন্ধিলে বৰ ডাঙৰ ভকত বুলি নাভাবে জানো ভাবেনে নাভাবে বাৰু হা ঐ ভকতৰ চিন জানো ডাঙৰ ফুট লগুণ হা ভকত য'ত যাব তাত ভক্তিৰ বন্যা বব লাগিব হয়নে সেইজনে ভকত যিজন ভকতে গৈয়ে গীতা বা ভাগৱত ভকতৰ সংগত চৰ্চা কৰিবলৈ প্ৰাৰম্ভ কৰি দিব হয়নে কৃষ্ণৰ প্ৰেমটো তাতেই নিহিত হৈ আছে হে ৰামে দেখি দ্বিজগণক প্ৰণামী দণ্ডৱতে অ কৰি কীৰ্তাঞ্জলি বোলে বাক্য বনতে শুনক দ্বিজসকলক কীৰ্তাঞ্জলি কৰি মানে নমস্কাৰ কৰি যিহেতু তেওঁলোক বেদজ্ঞ ব্ৰাহ্মণ তেওঁলোকক শ্ৰদ্ধা আৰু ভক্তি কৰিছে কিয় আৰে কৃষ্ণ তেওঁলোকৰ লগত আছে কৃষ্ণই কেতিয়াও কাকো অসন্মান নকৰে আৰু কৃষ্ণ ভকতক কেতিয়াও কাকো অসন্মান কৰিবলৈ তেওঁ কেতিয়াও সেইটো মতি নিদিয়ে হে ৰামে শুনা বিপ্ৰলোক আমি আইলো যিবা কামে হে তোমাত অন্য প্ৰাৰ্থী লন্ত কৃষ্ণ ৰামে কম ডাঙৰ কথা কৈছে নাই যে তোমালোকক অন্ন প্ৰাৰ্থনা কৰি কৃষ্ণ আৰু ৰামে আমাক পঠিয়াইছে অ কিমান ডাঙৰ কথা চাওকচোন যিজন ভগৱানক কিবা এটা দিম বুলি ৰজা মহাৰজা সকলোৱে মনত ইচ্ছা কৰি থাকে সেইজন ভগৱানে খুজি পঠিয়াইছে তেওঁলোকক কিমান কৃপা কৰিছে যজ্ঞ কৰাৰ কাৰণে হে ৰামে কাছতে চাৰন্তে গৰু দুয়ো ক্ষুধাটো হে শ্ৰদ্ধা থাকে দিওঁ ব্যঞ্জন প্ৰচুৰ যদি শ্ৰদ্ধা আছে সেইটো কৈ লৈছে আকৌ ৰামকৃষ্ণ দুয়োজন ভায়ে তাত গৰু চৰাই আছে আমাক অন্ন দিবলৈ মাতিছে যদি শ্ৰদ্ধা আছে তেতিয়াহ'লে দিয়া বিনা শ্ৰদ্ধাত কৃষ্ণই নলয়
হে নামে পরম পণ্ডিত তুমি হব সর্বজন ও আন কু শিখায়া যে ন পুণ্য অন্নদ হে রাম কৃষ্ণ রাম সহিতে ক্ষুধিত কুপচয় অতা সম্বাক দিলে পুণ্য হইব অদ্ভুত অই হিমতে গোপে বহু বিধ বোলে বাক এ শুনা পাছে সমস্তে বিপৰ বিচেষ্টা সকলোৱে বিপসকলে যিটো চেষ্টা বিফল কৰিলে বিচেষ্টা মানে ভগৱান কৃষ্ণৰ চেষ্টাটো বিপসকলে কেনেকে বিফল কৰিলে এ কৰ্ম জৰ মহাৱব গৰ্পি বিপগ্ৰন অশুনি নুশুনে যেন গোপৰ বচন অ নাহি কত কত তেৰ কৰিও নে চন্ত অ দিবু বাণী দিবু একো নপান্ত সিদ্ধান্ত ঘূৰিও নেচালে দিম বুলিতো নকলে নকলে অ নিদিওঁ বুলিও নকলে এ কৰে কৰ্মই অনেক স্বৰ্গ কমাত চিত এ মুহ হুঁয়া বোলাৱন্ত পৰম পণ্ডিত অ আমি হব বিপ মহা মহন্ত অদ্ভুত অই আমাৰ আগত আগত কোন কৃষ্ণ নন্দ সুত কৈ দিলে ৰে এই গোপবালক কেইজনক সেইটোকে পৰিচয় দিবলৈ তালে পঠাইছে নে গোপবালকসকলে সদায় ভাবি থাকে আমিতো গোৱালৰ ল'ৰা আমিতো একো নাজানো আমাৰ বিদ্যা বুদ্ধিও একো নাই হয়নে আমি তেনেই হীন আমি যেনিবা ভাগ্যৰ বলত ৰামকৃষ্ণৰ লগত বৃন্দাবনত গাই দামুৰিগীতা চৰাবলৈ এটা সুযোগ পালোঁ হয়নে বাৰু ঐ কৃষ্ণ স্পৰ্শটো বাৰু কম ডাঙৰ বস্তু নে তেওঁলোককো অনুভৱ কৰাইছে এওঁলোকে ভাবিছিলে আমি ব্ৰাহ্মণ নহ'লোঁ যজ্ঞৰ সাধক নহ'লোঁ আমি উপাসক নহ'লোঁ আমি গাই গৰু চৰোৱা হা গোৱালৰ ল'ৰা হ'লোঁ এতিয়া কৃষ্ণই সেইটো কাৰণে গোৱালৰ ল'ৰাকেইটাৰ মহিমাটো বুজাই দিছে চোৱা জগতৰ হৰি বুলি আমাৰ দুজনক তোমালোকে সকলোৱে জানা কিন্তু যজ্ঞ কৰি থকা সেই দ্বিজসকলে গৰ্ব আৰু অহংকাৰত কোন নন্দৰ সুত বুলিহে প্ৰশ্ন কৰিলে চিনিয়েই নেপালে হে কৰে হে ৰামে মন্ত্ৰ তন্ত্ৰ অগ্নি দৈব যত দেৱ এ কাল কৰ্ম ধৰ্ম দেহ হবে কৃষ্ণময় অ কৃষ্ণ তুষ্ট ভৈলে সি যে যজ্ঞ কুটি সত এ নগণে কৃষ্ণ তহে ন কৰ্মৰ গৰ্বত এ সুধি সমিধান পাছে নপাই গোপগণ এ পৰম নৈৰাশে সবে কৰিলা গমন তেওঁলোকে খুব মনত কষ্ট পালে কষ্ট কিয় পালে ৰামকৃষ্ণক অপজ্ঞা কৰিলে গোপবালকসকলক ৰামকৃষ্ণক অপজ্ঞা কৰাতকৈ তেওঁলোকক প্ৰাণে মৰাই ভাল ইমান তেওঁলোকে ভগৱান কৃষ্ণৰ প্ৰতি ৰামৰ প্ৰতি বলৰামৰ প্ৰতি অন্তৰত ইমান ভক্তি আৰু শ্ৰদ্ধা আছে তেওঁলোক মুখবধিৰ হৈ গ'ল কান্দিবোৰ কান্দিছে তেওঁলোকে চকু পানী বোৱাইছে আৰু তেওঁলোকৰ বাকৰুদ্ধ হৈ গ'ল কাৰণ কৃষ্ণই দ্বিজসকলক এটা শব্দ বেয়াকৈ কোৱাটো সহ্য নকৰিব ভগৱান কৃষ্ণ হ'ল প্ৰেমমূৰ্তি হা প্ৰেমৰ পূজাৰী তেওঁ সকলোকে অমিত দৃষ্টিৰে তেওঁ চায় ভগৱান কৃষ্ণৰ সেৱকে দ্বিজৰ পৰা অন্ন নাপালোঁ বুলি দ্বিজক কটুবাক্য প্ৰয়োগ কৰিব নোৱাৰিব তেওঁলোকে একো ক'বও নোৱাৰা হৈ গ'ল ভগৱান কৃষ্ণকে চিন্তা কৰিছে হে কেশৱ কি ঠাইলৈ পঠালা তুমি আমাক কিয় আমাৰ আজি এনে দুৰ্গতি হ'ল
এনে বৈষ্ণব জনৰ ওচৰলে তুমি আমাক কিয় পঠালা তেওঁলোকে মনত বৰ কষ্ট পাইছে হে ৰামে ৰামত কৃষ্ণ তহবে কহিলে ক কথা অ কিবা কামে আমাক পঠালা প্ৰভু বিঠা ঐ আছে হবে বিপগন যজ্ঞক আৰম্ভি অ কাৰ্যতে লক্ষিলো হবে গৰ্বী মহাদম্ভী তেওঁলোকৰ কাৰ্যতে দেখিলো তেওঁলোক গৰ্বী আৰু দম্ভী তেওঁলোকৰ ভক্তি নাই এক কথাই ঘুণ করে কৃষ্ণ তোমার কথা ক ও হেনয় ভক্ত রথাই ক পঠাইলা আমাক ও হেন শুনি হাসি পাছে বুলন্ত মাধব ও কোন নুপার্থ কেন তু পাওয়ে পরাভব ঠিক আছে বাৰু তাত বাৰু দ্বিজ সকলৰে জয় হল বা তোমালোকৰ ওচৰত পৰাভৱ হ'ব পৰা আৰু কোন আছে তোমালোকক মই এতিয়া সেইটো বুজাম কাৰণ সেই তাতে দ্বিজসকলৰহে জয় হ'ল কাৰণ নন্দৰসূতক চিনিয়ে নাপাওঁ বুলি ক'লে হয়নে বাৰু কিন্তু মোক কৃষ্ণক চিনি পোৱা আৰু বুজি পোৱা হয়নে কোন আছে হয়নে যিসকল যিসকলে মোৰ ওচৰত সদায় বৈশ্যতা স্বীকাৰ কৰে পৰাভৱ পৰাভৱ মানে কি বৈশ্যতা স্বীকাৰ কৰি দিয়ে হে রামে তথাপি প্রার্থনা নে রে শুনা গোপগণ অবিপ পত্নী গণ তিউ গয়াওন অহিতুষ্টি হব মুত ভক্ত বিপরী অ দেহ মাত্র গৃহত মুতে হেপানসি ও গৃহত তেওঁলোকৰ দেহটো আছে হয় অ মন আৰু পাঞ্চিত সকলো মোৰ লগত আছে কৃষ্ণই তেওঁলোকক এতিয়া কৈছে এইটো বৰ ডাঙৰ এটা তত্ত্ব কথা দেখাইছে যে গৃহৰ আইগৰাকী হ'ল সেৱিকা হয়নে তেওঁ বিভিন্ন চিন্তাত থাকে বিভিন্ন ব্যস্ততাত থাকে অধ্যয়ন কৰিবলৈও সময় নাপায় সাধুৰ সংগলৈ যাবলৈও সময় নাপায় কিন্তু গৃহলৈ অহা অতিথিক যেতিয়া ঈশ্বৰৰ দৰে ভাবিব হয়নে বাৰু গতিকে তেওঁ সেই তীৰ্থ কৰিবলৈ নোযোৱা কেউ ঘৰতে তীৰ্থখন পাবনে নাপাব সেই বস্তুটো বুজাইছে তেওঁলোক অশিক্ষিত অজ্ঞ একো নাজানে যজ্ঞ তন্ত্ৰ মন্ত্ৰ একোৱেই নাজানে কিন্তু ভগৱান কৃষ্ণস্বৰূপ ঈশ্বৰত মন আৰু প্ৰাণ অৰ্পণ কৰি দিছে এটা সম্বাদ কৈও আমি আশীৰ্বাদৰ কথা এ লাগে মানে পাইবা অন নাহিকে অন্যথা অ হেন শুনি গোপগণ গৈলা লৰি পাছে অ দেখিলা সকলে দীৰ্য ভাজা জৈত আছে এ শুবে সুচৰিতা শালং কিতাপৰ নাৰী এ বুলি বেলাগিলা গোপ ছয় জানো পাৰি এতিয়া গোপবালক কেইজনৰ মহিমাটো চাওক তেওঁলোক সুচৰিতা সুচৰিতা মানে কি তেওঁলোকৰ চলন ফুৰণ আৰু আচৰণ ভকতৰ দৰে অত্যন্ত সেৱক সুলভ এওঁলোক যে গৈ পালেগে পালত তেওঁলোকৰ মনত আনন্দ আৰু কি কৰিলে চক জানো পাৰি মানে কি আঁঠুটো পাৰি হয়নে গোপবালক কেইজনে কিন্তু বিপ্ৰপত্নীসকলক আঁঠু কাঢ়ি নমস্কাৰ কৰি কৈছে ডাঙৰ কথা উলম্ব হৈ থিয় হৈ কিন্তু কোৱা নাই কিয় কোৱা নাই কাৰণ ভগৱান কৃষ্ণলৈ আনিব ভগৱান কৃষ্ণলৈ যাৰ পৰা যি বস্তুৱে নানক যদি সেৱা কৰি শ্ৰদ্ধা আৰু ভক্তিভাৱে নানে অ ভগৱান কৃষ্ণই কেতিয়াও নলয় আনোতে সিদ্ধ থাকিলেও নহ'ব সেইটো কাৰণে তেওঁলোকে জানে কৃষ্ণক কেনেকৈ দিব লাগিব কেনেকৈ আনিলে কেনেকৈ মাগিলে কৃষ্ণই ল'ব সেইটো কাৰণে যি দান কৰিব তেওঁলোকক জানো পাৰি আঁঠু কাঢ়ি প্ৰণাম কৰি কৈছে হে ৰামে নমো বিপ পত্নী হব শুনাই অভিপ্ৰায়
ओय आमा को पठाला राम कृष्ण दुई भाई एका सते सारंत गोरु नुही के बिदुर ए दुभायु भोलंत गुपे हमे खुधातुर अखुधित कृष्ण क तुमी हबे दियायन अखुनी उलखिल हबे विप पत्नी गन ए आनंदे द्रविल हिया अब होए लुटक ओ आमी हु देखाइबु ए सखुए कृष्ण क तेलके आनंद कांदी बुले लले भगवान कृष्ण रामर कथा खुनार लगे लगे आनंद प्रत्येक कागी विप्प पत्नी विप्प भाज्जार सखुल पास सखु पानी बुले लले भक्ति तेलकर सखुलु निगुरि आहिले তা আজি আমিও চাম তেতিয়া হলে কাক ও যি দুজনক মনে প্ৰাণে সদায় আমি ভক্তি কৰি আছিলোঁ সেইজন ভগৱানক আমি আজি আমাৰ এই দুটা চকুৱে দৰ্শন কৰি হে ৰাম জাহাৰ কথত কথা ত মন মুজিল একান্ত অজাক দেখিবা ক লাগি উচুক নিতান্ত এহেন প্ৰাণ কৃষ্ণ আহি বাৰ বাৰ্তা শুনি ओ किबा कोरी बंतये कुन पावंत गुनी तलके किं कर्तव्य विमुख होय गसे ओ की होल भाबिसिल हे तेव किबा आता दिबो पडा होले बुली किन आमार उस पाइ गुले हि भाबुते भाबुते हा डागो कथा देखायसे भगवान कृष्णर प्रति भक्ति कि होल रहस्य जिजनक भजिम बुली भाबिले जिजनक भक्ति करिम बुली যিজনক উপাসনা কৰিম বুলি মনে প্ৰাণে অৰ্পণ কৰিলে যিজন ভগৱান কৃষ্ণই গ্ৰহণ কৰিলে এইটো কাৰণে তেওঁলোক গোকুল ধামলৈ যাব নোৱাৰে জানে ৰোদৰ তাপ সহ্য কৰি ৰাম কৃষ্ণ কিন্তু নিজে আগুৱাই আহিছে যত বিপ্প পত্নীসকল আছে তাৰ ওচৰলৈ আহিছে যে এওঁলোকে যাতে অকণমান গৈ আৰু মোক দৰ্শন কৰিব পাৰে গতিকে কৃষ্ণ দৰ্শনৰ আনন্দ কৃষ্ণই নিজি দিব লাগিব হে কৃষ্ণ তেওঁৰ পিল প্ৰাণ বামনীসকল হে কৰে আস্ত ব্যস্ত আতি চিত্ৰয়োতাৱল অগোবিন্দক লাগি অনয়নেক সুগন্ধি অবিচিত পতত ভৰি লৈলন্ত প্ৰবন্ধি अ बहु विध व्यंजन अनेक हरर ओइ खुआ खसिरा लाडु गुरर कल एबो सब तत्व रूप दे वस्तु करि जदि देखुआ होइसे ह इनि सब तत्व वस्तु भक्ति युक्त इब्लाक एको एकटा उपकरण ए राम सुगंध कदली दधि अ दुग्ध मधु गीत পিঠা পনা পন সপায় অস পঞ্চামৃত অকমান এইটোকে ভঙাই দিওঁ বাকীখিনি ক'বলৈ সময় নহ'ব দেই দধি দুগ্ধ মধু ঘৃত হয়নে এই চাৰিটা হ'ল গুৰুদেৱ নাম আৰু ভকত অ দধি দুগ্ধ মধু ঘৃত আৰু মধু বুজি পাইছেনে গতিকে দধিটো হ'ল গুৰু দুগ্ধটো হ'ল দেৱ মধুটো হ'ল ভকত হয়নে ভকত ভকত ঘৃতটো হ'ল নাম মধুটো ভকত ঘৃতটো নাম নামটো কি নাম অগ্নি ঘৃত মানে ঘি ঘিত চলিতা এডাল লগাই দিলে জ্বলাই দিব পাৰিনে নোৱাৰি হয়নে বাৰু সেইটো কাৰণে ঘৃতটো নামত পৰে বুজিছেনে কথাটো তেওঁলোকৰ মুখত কি নাম আহি গ'ল ৰামকৃষ্ণ ৰামকৃষ্ণ নাম অনগ্ৰল আহিবলৈ ল'লে বুঝিছেনে গোপবল্ল সকলক তেওঁলোকে প্ৰণাম কৰিলে বোলে কি তোমালোক ভগৱান কৃষ্ণ ভকত হয়নে আৰু ঈশ্বৰক কৃষ্ণক উপাসনা কৰি কৈছে বোলে কি হে গুৰুজন তুমি আমাৰ প্ৰতি আজি প্ৰসন্ন হ'লা বোলে কি এই যিখিনি গোটেইখিনি আমাৰ যোগাৰ যোগাৰ যিখিনি গোটেইখিনি হৈছে অ সকলো তুমিয়ে কৰাইছা গুৰুদেৱ নাম ভকত গোটেইকেইটা বস্তু হ'লনে নাই প্ৰস্তুত হয়নে বাৰু তাকে কৈছে গুৰুজনাই কি বুলি দধি ধূপ্ত ঘৃত মধু সকলো লৈ গৈছে
পিঠাপনা পনহ পায়হ পঞ্চামৃত পাঁচটা অমৃতৰ তত্ত্ব আছে সেইটোৱে পঞ্চামৃত এই গুৰুদেৱ নাম ভকত হয়নে এই চাৰি বস্তুৰ লগত গীতা ভাগৱত ভগৱানৰ এই পবিত্ৰ শাস্ত্ৰ এই পাঁচটাক একেলগে পঞ্চামৃত বুলি কোৱা হয় গুৰুদেৱ নাম ভকতৰ লগত ভগৱানৰ শাস্ত্ৰৰ সংযোগ ভগৱানৰ গুণ চৰিত্ৰৰ সংযোগ সেই গোটেই বস্তুটোক একেলগে কি বুলি কোৱা হয় পঞ্চামৃত বুলি কোৱা হয় গতিকে তেওঁলোকে পঞ্চামৃত নিছে কিয় আৰে তেওঁলোক প্ৰত্যেকে একো একোটা অমৃতৰ অংশ নহ'লে কৃষ্ণক জানো চৰণ স্পৰ্শ কৰিবলৈ পাব বস্তুটো বুজি পাইছেনে বাৰু হা গতিকে তেওঁলোকক দৰ্শন কৰিলেও কৃষ্ণক দৰ্শন কৰা পুণ্য লাভ হ'ব যদি সেই বিপ্ৰ পত্নীসকলকো যদি কোনোবাই শ্ৰদ্ধা আৰু ভক্তিভাৱেৰে দৰ্শন কৰে ভগৱান কৃষ্ণক দৰ্শন কৰাৰ পুণ্যৰ ফল পাব কিয় পাব তেওঁলোকৰ মন আৰু প্ৰাণ কৃষ্ণত অৰ্পণ হৈ আছে হে ৰাম ঘন ক্ষীৰক খৰিষাসৰ কৰা শুল্ক চিনি অঘিতৰ সন্দেহ হব লৈল ভিনি ভিনি এই গীতৰ সন্দেহ বুলি ক'লেনে গীতৰ সন্দেহটো হ'ল ভগৱানৰ নাম গুণ যশ আৰু লীলা প্ৰত্যেকেই ভগৱান কৃষ্ণৰ গীত গাইছে ভগৱান কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি উচ্চাৰণ কৰিছে এ প্ৰাণটো অধিক প্ৰিয় কৃষ্ণক দেখিত হে লৰিল আনন্দে আতি চিতয়া কুলিত অশীঘে জানতে বাঢ়িল কৃষ্ণ তই অনুৰাগ অ নজানা যা বুলি স্বামী হবে ভেন্তে এতিয়া বাধা কোন বাধা স্বামীসকল সকলো দ্ৰব্য কাৰণ লৈ তেওঁলোক কৃষ্ণ আৰু ৰামক অন্ন দিবলৈ বুলি যাবলৈ ওলালে স্বামীসকলে কৈছে নোৱাৰ যাব নোৱাৰ যাব নোৱাৰ যাব এই স্বামীয়ে হ'ল আমাৰ সংসাৰৰ বন্ধন এই স্বামী মানে প্ৰতি স্বামী কথা কোৱা নাই এইখন সংসাৰ সেইখন এৰি আমি কৃষ্ণক খুজিবলৈ যাব নোৱাৰো প্ৰতীক অৰ্থ বস্তুটো হেৰামে পিতৃ পুত্ৰ ভাতি উনি সেধ বোলে বাক এ আতে বেথে জান্ত কাৰো নুশুনন্ত হাক এইবাৰ কাৰো হাকেই নুশুনিলে কোনে বাধা দিছে পিতৃ পিতৃগণ হ'ল আমাৰ ৰজগুণ এই ৰজগুণী দেহটোক পিতৃগণ বুলিও কোৱা হয় হয়নে পুত্ৰ পুত্ৰ হ'ল আমাৰ মোহ হয়নে ভাতৃও ভাতৃও মানে এই মোহৰ লগত থকা ৰাগ দিছে এই বস্তুবিলাকক বুজাইছে নিষেধ বোলে বাক এইবিলাকে আমাক ভগৱান কৃষ্ণৰ চৰণৰ ওচৰলৈ যাত বাধা দিয়ে কাৰণ এইবিলাক অৱগুণ এইবিলাক ভাল গুণ নহয় হে ৰামে বহুদিন ধৰি গুণ শুনি আচৰি অ কৰিছন তই আশা হবে কৃষ্ণক দেখি অ হেন ৰহি ৰহি অ হেন হৰি ৰহি আহি আচন্ত কাচত হে ৰাম নুশুনি কাহাৰো বাই ক জান্ত আনন্দত হে ৰামে আগুৰন্ত আশি ব্ৰাহ্মণৰ কুধবৰ অই মতে ভেন্তন্তে আউৰ মতে দেন্তলৰ এইফালে যদি খেদে সিফালে যায় আকৌ সিফালে যদি খেদে ইফালে যায় তেওঁলোকৰ স্বামী আৰু পৰিয়ালৰ বাকীসকলে তালৈ যাব নালাগে বুলি হকা বাধা কৰিছে আৰু তেওঁলোকে কি কৰিছে ভগৱান কৃষ্ণৰ নামৰ প্ৰতি যি বক্তব্য কাৰণ লৈ ওলালে ওলালে কাৰো হাক বচন এতিয়া মানিব নোৱাৰে মুঠ কথা এটাই ভগৱানক যেতিয়া মন আৰু প্ৰাণ দুইটা অৰ্পণ হৈ যাব এই জগতত বেলেগ একো শক্তি নাই যিটো শক্তিয়ে তাৰ পৰা বাধা দি ৰাখিব পাৰিব হে আগুৰন্ত আশি ব্ৰাহ্মণৰ ক্ৰোধবৰ অই মতে ভেন্তন্তে আউৰ মতে দেন্তলৰ বিপ্ৰসকলৰ পুণ্যৰ ভাগ নাই যে মদ গৰ্ব আৰু অহংকাৰ আছে সেইটো কাৰণে ভগৱান কৃষ্ণৰ স্পৰ্শ পালে এওঁলোকে যদি পায় তেওঁলোকেও পুণ্যৰ ফল পাই যাব এতিয়া সেইটোতো বাধা দিছে সেইটো হ'বলৈ
দিব বিচৰালে হে কৃষ্ণক দেখিতে আতি উতাউল নারী অনুৱাৰিলে ৰাখিতে পবন ধৰি মাৰি কৃষ্ণক দেখিবলৈ সকলো উতাউল হৈ আছে বলে কিয় ও তেওঁকে সুন্দৰ কোনো নাই এই শ্যাম সুন্দৰজনক এবাৰ দেখা কৰি নলৈ জীৱনটো কিয় নষ্ট কৰো মানে তেওঁলোকৰ স্বামী সকলৰ হাক বচন পৰিয়ালৰ কাৰো বাধা নেমানে হে যেন জৈত মনত হৈতে চাবি বান্ধে যদি অ সাগৰত তথাপি পৰন্ত দেৱ নদী অ সেহিমতে নাৰী গনু নগনি বাধাকে অ কৃষ্ণ দৰ্শন অভিলাষে যাই যাকে হে যমুনাৰ তীৰে নব অশোকা বনত অ লীলায়ে ভ্ৰমন্ত কৃষ্ণ গোপৰ মধ্যত হে কৰন্ত প্ৰকাশ কুতি কন্দৰ্প কুজিনী অ মধুর মূর্তি কহ বে দেখিল ব্রাহ্মণী কৃষ্ণ কিরূপ আত্মা রূপ কৃষ্ণর কাইটুই আত্মা এনেকা কুটি চন্দ্রর সমান উজ্জ্বল হয়ে থাকে তেও বদন চকুর দুটা সূর্যর রশ্মির দ্বারা জিলিকি পকর হয়ে থাকে চকুর রেখা ইন্দ্রর ধনুর নিচিনাকে চকুর সেলাউরি দুটা একদম ফুটকলা হয়ে তার জিলিকি পকা হয়ে থাকে কোনোবাই যদি এবাৰ চাই দিয়ে কিনো দেখিলো বুলি তেওঁ ভুল যায় ইমানেই সুন্দৰ ইমানেই ধুনীয়া যিহেতু তেওঁ আত্মাৰূপ নৰ কাইটো তেওঁ ধৰিহে দেখাইছে তেওঁ কাইটোৱে আত্মাৰূপ কি কৰে নহকে কোনো ভোমোলা আৰু মৌমাখি মিলাগে তেওঁ মুখখনকে ফুল বুলি ভাবি তাক গৈ গুণগুণাই ৰস পান কৰিব বিচাৰে পক্ষী মিলাগে কৃষ্ণ গাত গৈ পৰি ফুল বুলি ফল বুলি ভুল কৰিব বিচাৰে অমৃতৰ ৰূপ তেওঁ তেওঁলোকে যেতিয়া এবাৰ দেখি গ'ল তেওঁলোকে এতিয়া মনেৰে ভাবিছে আমি কল্পনা কৰাজনতকৈতো এজন বহুত বেছি সুন্দৰ অনন্য ৰূপ কি কৰিছে বৃন্দাবনত প্ৰতিটো বস্তুৱেই কৃষ্ণ ফালে চাই আছে প্ৰত্যেকেই কৃষ্ণকে প্ৰণাম কৰিছে আৰু উপাসনা কৰিছে যত যিমান বস্তু আছে চব কৃষ্ণত সন্মোহিত হৈ আছে আৰু তেওঁলোকেও কৃষ্ণক দৰ্শন পাই মন প্ৰাণ সকলো কৃষ্ণকে দি দিলে হে মধুৰ মূৰ্তি কহবে দেখিল ব্ৰাহ্মণী অ শ্যাম তনু পিত বস্তে দেখিলে দেখিল উজ্জ্বল হে কুটি শশধৰ ৰুচি বদন নিৰ্মল হে ৰামে মাথে মৈৰা পাখি বন পুষ্পমালা গলে হে প্ৰকাশে ৰুচিৰ দুই কৰ্ণমূত পলে হে অলকা পংকিত কৰে কপালে প্ৰকাশ হে প্ৰফুল্ল পংকজ মুখে দেখি অল্পহাস হে গাঁৱে গেরু ঘষিয়াছা দেখিতে সুবেশ হে পরম মোহন মূর্তি নত বরবেশ হে সখীর কান্ধ তথয়া বাম বাহু হরি অ লীলায়ে ফুরন্ত পদ্ম আউর হাতে ধরি হে পরম লাবণ্যবাতি রূপ চমৎকার অস্তি সবে দেখিয়া ক্ষীণ ভাষণ তয়াৰ অ যাৰ কথা শ্ৰৱণে কি তাৰ্থ নাৰীগণ অ অনুখনে মাধৱত নিমজিল মন অ হেনয় কৃষ্ণক পায়া ছায়া নিৰন্তৰ অ নয়নৰ দ্বাৰে নিয়া কৰি অভ্যন্তৰ ডাঙৰ কাম এটা কৰিলে তেওঁলোকে ভগবান কৃষ্ণ বৃন্দাবনৰ মাজত ললিত বলিত ৰূপত দেখিছে ছয়াময়া ৰূপত দ্যুতি ৰূপত দেখিছে কোনোবাজনৰ কান্ধত হাত ধৰি তেওঁ ইখন ইখন হাঁহি আছে কোনোবাজনৰ ইটো হাতত ধৰি ভগবান কৃষ্ণই নৃত্য কৰি আছে তেওঁলোকে কি কৰিলে সেই অনন্য শ্যাম সুন্দৰ ৰূপটো দেখি তেওঁলোকে চকু দুটা মুদি দিলে প্ৰত্যেকেই যেতিয়া প্ৰত্যেকগৰাকী
বিপপত্নিয়ে তেওলোকর দুই চকু মুদি দিলে মুদি দিয়া লগে লগে দেখিছে সেই রূপটো তেওলোকর হৃদয়ত আছে বাহিরত দেখি থকা ভগবান কৃষ্ণর দিতে শ্যাম কুণ্ডর রূপ ইমান সুন্দর আর ইমান মোহাময়ী সেই রূপটো দিয়া তেওলোকে প্রত্যেকে তেওলোকর প্রত্যেকর হৃদয়ত দেখি দেখিবলে ললে তেতিয়া তেওলোকে বুঝি পালে যে আমার কৃষ্ণ দর্শন সার্থক হল আমি বাহিরত চাই আনন্দ লম বলে ভবা কৃষ্ণজন ইমান সুন্দর হয়ে আমার হৃদয়তে লুকাই আসলে হে চিরকাল আসিল অন্ত হৃদয়ত ধরি ওই উপজিল প্রেম পরে লুটক নিজরি তেওঁলোকৰ ভক্তির প্রেমত চকু পানি বই যাবলৈ লৈছে মনত খুব আনন্দ লাগিছে যে হে প্রেম মূর্তি হে ঈশ্বর তোমাক যে দুটা চক্ষুরে আমি সদায় বাহিরত দেখিম বলে আশা করেছিল এবার বৃন্দাবনত তুমি দেখা দিয়ার লগে লগে তোমার এই সুন্দর রূপ আমার হৃদয়ত দর্শন দি দিলা হে পুলকিত তনুয়াতি ভৈল কৃষ্ণময় ও এরাইল সমস্তে সংসার তাপসয় অ হৃদয় মধ্যত মাধব কধরি মনে অয় আনন্দ সিন্ধু তনি মজিল নারী গনে অনে মলন্ত আখি বাহির তনাহি জ্ঞান প্রত্যেকে চকু নেমেলা হল কি হয়ে গেল নিব্বান স্থিতি অবস্থা লাগিছে এবার এবার দর্শন পাই তেওঁলোকে চকু মুদি যেটা ভিতর প্রত্যেকে দেখা পাবলে ললে হৃদয়ত তার চকু মিলিবলে ভয় করেছে তারপর চকু মিলি দিলে আকো নেদেখা হয়ে যায় ভিতর সেইটার কারণে প্রত্যেকেই হৃদয়ত ভগবান কৃষ্ণ প্রেম মূর্তি ধারণ করে রাখছে এ আছে তুমি নমাতি সুদৃহ করি ধ্যান অতা সম্বার দেখি প্রেম ভাব ভগবন্ত এ সবা কুসম্বুদি হে নহাসি বুলি লন্ত এ কুশলে আসিলা তুমি হব ভাগ্যবতী এ বুলি উক কিবা আমি সাধিব সম্প্রতি এ বান্ধবর বাধা কন গণি নারী গণে ও দেখিবা কয় আসিলা আমাক এক মনে এ মূৰ অৰ্থে এৰিলা মূৰ অৰ্থে এৰিলাহ প্ৰিয় প্ৰতিশোধ এ তুমি হব ভকতৰ হে নয় যুগুত এ মহাজ্ঞানী পৰম চতুৰ যিটোজন অ আপোনাৰ জানে যিটো নিজ প্ৰয়োজন হে মুক আত্মা প্ৰিয় বুলি লৱে যাৰ মতি অ শিশবে সদায় কৰে নিষ্কাম ভকতি হে পান পত্নী পুত্ৰ তনু মন বুদ্ধি ধন অ সুহৃদ সুদর বন্ধু যত ভিতজ্ঞ হে আত্মার সম্পর্কে প্রিয় হুয়ান হুয়ে নিরন্তরে ও হেন আত্মা ময়ী কোন আছে মূত পরে এ শবন কীর্তন মূর করিয়া নিতান্তে ও আপনাক তুমি সবে তরিলা একান্তে হে ভৈলা হাকিতাথ সংসারতো পাইলা পার অ যায়ু যজ্ঞ খালায়া বে সন্মত আমার হে আছে যজ্ঞ আরম্ভি তোমার প্রতি যত অ তা সম্বার যজ্ঞ গয়া করা সমাপত হে নিজ স্বামী সকলত হুয়ুক সদয় এ শুনিতা সম্বার মনে মিলিল বিস্ময় কি বলে কলে কৃষ্ণই যে তোমালোক এটা তোমালোকৰ স্বামী সকলৰ ওচৰলে যোৱা তেওঁলোকে যজ্ঞ কৰি আছে কিন্তু তোমালোক গৈ যজ্ঞভূমি নোপোৱালৈকে যজ্ঞ সফল নহয় তেওঁলোকে যাবলৈ ভয় কৰিছে ভয় কৰাৰ কাৰণটো কি
ভয় খায় কারণ তো হল তেওঁলোকৰ হাক বচন নুশুনি আহিছিল নহয়, তাত এটা ডাঙৰ অথন্তৰ ঘটিলে। এগৰাকী বিপ্ৰ পত্নীক তেওঁ স্বামীয়ে হাতটোত থাপ মাৰি ধৰি ৰাখিছিলে, কৈছেনে বাৰু, আৰু হাতটোত ধৰি থাকোঁতে হে ৰামকৃষ্ণ হে ৰামকৃষ্ণ মোক তুমি কিয় নিনিলা কিয় নিনিলা বুলি এনেকে কৈ থাকোঁতে প্ৰাণ ত্যাগ হৈ গ'ল, প্ৰাণে ত্যাগ হৈ গ'ল। সিজন যেতিয়া নারীবধি পাপত পড়ি গল, গৈ বিপ্রসকলক কলে যে মই তো মোরগাকী ধরি বান্ধি রাখিছিল, কিন্তু হে রামকৃষ্ণ মোক তুমি কিয় নিনিলা মোক কিয় তুমি নিনিলা বুলি কই থাকি থাকি প্রাণ ত্যাগ করে দিল। আমার যজ্ঞ অথলে গল, আমি যজ্ঞ করা আমার কোনো লাভ নহল। যি রাম আর কৃষ্ণর নাম ল প্রাণ ত্যাগ করে দিব পারে তেনেকা ভকতক আমি বঞ্চিত করার আমার কত অধিকার আছে। গে সে খবর দিলে, কিন্তু নেজানে বিপ্র পত্নী জানে কোনে অন্তর্যামী ঈশ্বর কৃষ্ণই জানে, হয়নে? এটা মনে প্রাণে চিন্তা করে আছে যে আমার ভাজ্যাসকল আহি যজ্ঞশালাত প্রবেশ হয়ে আমাক দেখা দিও কি কৃষ্ণর স্পর্শ পাই গেছে যেটো আমি পোৱা নাছিলোঁ। তেওঁলোক আহি যদি যজ্ঞশালাত প্রবেশ হয় তেতিয়া আমাৰ যজ্ঞ সফল হব। কারণটো এইটোৱেই, কৃষ্ণক ভক্তি করা ভকত পুণ্য কর্মত প্রবেশ হলেহে কর্ম সফল হব। ভকতজন ভগবন্তরই এটা ছায়া বা কায়া, যে তেওঁলোকে মনে প্রাণে হৃদয়ত কৃষ্ণমূর্তি দর্শন পালে নে নাপালে বাৰু। এটা কৃষ্ণ সেইটো কাৰণে কৈছে তোমালোক এতিয়া যজ্ঞশালালে যোৱা, যজ্ঞ তোমালোকে এতিয়া গৈ কি কৰাগে সফল কৰাগে। গতিকে কোটি যজ্ঞৰ ফসল ভগবান কৃষ্ণৰ নাম গুণ, ভগবান কৃষ্ণৰ এই গীতা ভাগৱত শাস্ত্ৰ শ্ৰৱণ কীৰ্তন শতকোটি যজ্ঞতকৈও শ্ৰেষ্ঠ। সেইটো কাৰণে ৰেণু অকণমানো যজ্ঞ বা অন্য কৰ্মবিলাক ভগবান কৃষ্ণৰ নামৰ লগত তুলনা নহয়। কৃষ্ণৰ গুঞ্জক লীলাৰ চৈতন্য প্ৰকাশ, এয়াই হল নিৰ্গুণ ভক্তি। দশম স্কন্ধত বিপ্ৰপত্নী প্ৰসাদৰ যোগেদি ভগবান কৃষ্ণই নিজেই দেখুৱাইছা, আমি যাতে বন্ধনযুক্ত কৰ্মবিলাকৰ আশ্ৰয় নলওঁ, আমি অন্য ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ দেৱ দেৱীক আমি পূজা উপাসনা কৰি আমাৰ ভক্তি যাতে আমি নষ্ট নকৰোঁ। আমাৰ ভক্তি এক কৃষ্ণদেৱ হ'ব লাগিব, ভগবান কৃষ্ণৰ বাহিৰে ভকতৰ চৰণ সেৱাৰ বাহিৰে সৎসংগত ভগৱন্তৰ গুণনাম শ্ৰৱণ কীৰ্তনৰ বাহিৰে আমি অন্য দেৱ ধৰ্ম কেতিয়াও আশ্ৰয় কৰিব নালাগে। ভাগৱতৰ সিদ্ধান্ত কৃষ্ণ হে শুনা সবা সদসবাই তো কৃষ্ণ কথা ও দেখা কেনে কৰ্ম হব গর্বীর অবস্থা, যিটো কৃষ্ণ ব্যাপী আছা ধর্ম কর্ম যত তাহাং কোন জানে ঘুর কর্মর গর্বত, ও চারি বেদ চৈদ্য শাস্ত্র সবা তু পার্গ ও তথা পিনি চিনে দেব কিনু বুদ্ধিহত। চারি বেদ চৈদ্য শাস্ত্র সকলতে পার্গত, কিন্তু কোন নন্দ অসুধ সেটুকে চিনি নাপায়। এ হরি হরি কিনু আতি হইল মহাদু, এ কর্মর গর্বত হুয়ে কৃষ্ণ তবিমু, এ কৃষ্ণর মায়া তয়াতি মতি ভৈল জ্বর, এ মন্ত্রত পতিথ কেশে বুলে কর্ম বর, অনে দেখে কৃষ্ণক কর্ম মলে হুইয়া বন্ধ, ও বিনাশী কর্ম ককরে সদায় প্রবন্ধ,
ও যাহার সেবা তয়নু মাত্র নাহিদু ও যাহা ক জানিলে মিলে মহামুখ্য সু ও যাহা ক সেৱন্ত নিতে ব্ৰহ্মা মহাদেৱ ও ব্ৰহ্মময় মূৰ্তি জাত পৰে নাহিকে ও হে নয় কৃষ্ণ ক ভজা তেজি কৰ্ময়াম কৃষ্ণৰ কথা মিত্ত কৰা কৰ্ণ ভৰি পা ও এক চিতে কৃষ্ণৰ চৰণে দিয়া মন ও কৃষ্ণ নাম গুণ কৰা শ্ৰৱণ কীৰ্তন এতে বেশে তৰিবা সুখে সংসাৰ সাগৰে এ কলি যুগে নাহি গতি কীৰ্তন তপৰে অ কৃষ্ণৰ কি কৰে কহে হেৰিয়া নকাম অ নিৰন্তৰে নৰে ডাকি ভোলা ৰাম হে হরি রাম ও হরি ও রাম কৃষ্ণ যত যিমান জীবনের দুঃখ যন্ত্রণা আছে সকলবিলাক পাহৰি অন্তৰহীন অর্থাৎ বিরামহীনভাৱে ভগবানের রাম কৃষ্ণ নাম যাতে আমি সদায় ঘোষণা কৰো নাম হরির নির্গুণ রূপ নাম শ্রবণ কীর্তনে আমার হরির পুণ্যর স্পর্শ দিব গতি জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনায়ও নিজকে কৃষ্ণর কিঙ্কর বলে তেওঁ যে ভকতির পন্থ গ্রহণ করেছে সমস্ত ভকত বিরামহীনভাবে রাম নাম শ্রবণ কীর্তন করে যাবলে আহ্বান জানালে পাঠ ভাগির ইমানতে আমি সামরণি সেবা ধরেছো জয়তু জগৎগুরু।